আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ড মিরসরাইয়ের একটা এরিয়াতে। সাধারণত আমরা জানি সীতাকুণ্ড এবং মিরসরাই এরিয়াতে প্রচুর ঝর্ণা আছে, কারণ এই এলাকাটা পাহাড়ি একটা এলাকা, যার কারণে এই এলাকাতে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ঝর্ণা আছে বলেই আমার মনে হয়। এই ঝর্ণাতে আসলে আপনারা সতর্ক থাকবেন, কারণ সীতাকুণ্ড মিরসরাই এরিয়াতে মানুষ দুর্ঘটনার শিকার হয় সবচেয়ে বেশি। কারণ হচ্ছে অনেক মানুষ সাঁতার জানে না, তারা ঝর্ণা দেখলেই পানিতে নেমে যায়, অথবা অনেক মানুষ সাঁতার জানলেও ঝর্ণাতে এসে ডুবাডুবি করে, যার কারণে তারা পাথরে লেগে বা পানির নিচে তলিয়ে যায়। এই যে দেখছেন আমার পিছনে একটা ঝর্ণা আছে, এই যে ভালো করে লক্ষ্য করুন, আমার পিছনে কিন্তু একটা ঝর্ণা আছে, আর এই ঝর্ণা থেকে পানিটা এসে কিন্তু এই জায়গাতে পড়ছে, আর এই জায়গাতে বিশাল এক খাদের সৃষ্টি হয়েছে। পানি তো দেখা যায় না, এতটা গভীর যে বলার বাইরে। এই যে দেখছেন, এই যে আমি একটা ইউজ দিলাম, কিন্তু ইউজার সাথে সাথে চলে গেল। তো আমি কিন্তু এটা পাথর নিক্ষেপ করেছি, পাথরটা কিন্তু সাথে সাথে চলিয়ে গেছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতেই পাবেন, এই যে ঝর্ণা থেকে পানিটা এসে এই জায়গাতে একটা কূপের সৃষ্টি হয়েছে। এই যে দেখছেন, আমি কিন্তু নিচে থেকে নেমে যাচ্ছি। এই যে দেখছেন, এই জায়গাতে এতটা গভীর হয়েছে যে বলার বাইরে। কেউ যদি সাঁতার না জেনে এই যে ঝর্ণার পানিটাতে যান, তাহলে যদি এই জায়গায় এসে নিয়ে যায়, অথবা আপনারা যদি ডুবে যান, তাহলে আপনার দ্বারায় আপনার পরিবারটা শেষ হয়ে যাবে। যারা ঝর্ণাতে আসবেন এইসব এরিয়াতে বা বাংলাদেশের যে কোনো জায়গায় বা পৃথিবীর যে কোনো জায়গায় ঝর্ণাতে যান, তাহলে আপনারা সতর্ক থাকবেন। আসলে কিছুটা সময় উপভোগের চেয়ে নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে নিজে আসলে দরকার। আপনি হয়তো মনে করছেন আপনার 5 মিনিট আপনার জীবনের সেরা মুহূর্ত, কিন্তু 5 মিনিটের ভিতরে আপনি যদি সামান্য একটু অসতর্ক হন, তাহলে আপনি কিন্তু পানির নিচে তলিয়ে যাবেন, আপনার মৃত্যু হতে পারে। এই এলাকাটায় কিন্তু প্রচুর মানুষ মৃত্যুবরণ করে এই ঝর্ণা দেখতে এসে ঝর্ণার পানিতে বা ঝর্ণার দ্বারা যে কূপটা সৃষ্টি হয় এই কূপে তলিয়ে যায়। তো আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারাই ঝর্ণা দেখতে আসেন তারা সতর্ক থাকবেন, যে কোনো জায়গা দেখলে গিয়ে নেমে যাবেন না। আপনারা আগে জায়গাটা বিচার বিশ্লেষণ করবেন, যে জায়গাটা কূপ আছে কি না, বা আমি সাঁতার জানি না, আমি কীভাবে সেফ থাকবো। অবশ্যই এই এরিয়াতে আসলে দলবদ্ধভাবে আসবেন, একা কেউ আসবেন না।